ভবিষ্যৎবাণী করব, আপনি লিখে রাখুন এই জগন্নাথ সরকারকে বিজেপি আর টিকিট দেবে না। আমি আমি বলে যাচ্ছি ক্যামেরার সামনে, তার কারণ ভোট দিয়েছে আর দেখা যায়নি চোখে, এখন নতুন কাউকে একটা মুরগি করে টিকিট দিয়ে সামনে আপনার সামনে দাঁড় করাবে, বলবে একে ভোট দিন, একে ভোট দেওয়া মানে মোদীকে ভোট দেওয়া, মোদীকে ভোট দেওয়া মানে সিএ হবে। এই ট্র্যাপে আপনারা পড়বেন না, আমি আপনাদের অনুরোধ করব। ভাইপো এসে তিনি এসে আমাকে টিকিট দিচ্ছেন না, বলুন করেন তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি ভারতীয় ভারতবর্ষে যার চিহ্ন নেই, তিনি বলছেন আমাকে টিকিট দেবেন না। আমি কথা দিচ্ছি তিনি যতই ভেবে থাকুন এখানে এসে আমাকে টিকিট দেবে, অত সস্তা না। আপনারা বলুন আপনারা নিতে চান, আপনারা শু আপনারা কি নিতে চান ওকে? তাহলে আপনাদের অনুমতি নিয়ে আমি না নিয়েই বলেছিলাম যে অভিষেক ব্যানার্জিকে ভারতীয় জনতা পার্টি নেবে না, এটা জনতার রায়, তাই তিনি টিকিট দেওয়ার আমার কেউ নয়। আমার টিকিট কে দেবে না দেবে আমার দল বুঝবে, নরেন্দ্র মোদী অমিত শাহ তারা বুঝবে। এবং শুধু তাই নয়, আমি পদের লোভী নয়, পদ নিয়ে কাজ করার জন্য নয়, রাজ্য থেকে শুরু করার কথা ছিল, বুথ থেকে শুরু করে এই জায়গায় পৌঁছেছি জনগণের ভালোবাসায়। আপনারা আমাকে ইতিহাস তৈরি করে বারে বারে জিতিয়েছেন, আর পঞ্চায়েত নির্বাচনে আসলে জেলা ভাগ করেছে, জেলা পরিষদ ভাগ করেনি। কেন জানেন? যে নদিয়া দক্ষিণে ওরা একটা সিটও পাবে না, উত্তরে বিজেপি কিছু পাবে আদাতি ফেলেই, তৃণমূল ক্ষমতা থেকে জেলা পরিষদে ভোটে যাবে। আর সেই কারণে দক্ষিণ যাতে ক্ষমতায় না আসতে পারে, তৃণমূল থাকতে পারে, তার জন্য দুই জেলাকে ভাগ করেনি, ভয় পেয়েছে। তাই আমরা ওই ভয়ে ভীত না, নদিয়া জেলা ইতিহাস তৈরি করবে, দুজেলা মিললেও উত্তর দক্ষিণ মিলিয়েও আমরা এ জেলা জেলা পরিষদ দখল করব। জনতা দেখে বলে দিচ্ছে আজকে তার ভবিষ্যৎ।